মান পাপা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরিশ অ্যান্ড মম। তো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করবো ভালো আছেন, সুস্থ আছেন এবং হ্যাপি রয়েছেন। আমি ভালো আছি ফ্রেন্ডস, এবং আমার বেবিটাও কিন্তু ভীষণ ভালো আছে। আশা করবো আপনাদেরও বেবিরা ভীষণ ভালো আছে। তো ফ্রেন্ডস, আগের পার্টে আমি আলোচনা করেছি কিভাবে এই উইন্টারে বেবিদের স্কিন কেয়ার করবেন, আরেকটি পার্টে আমি আলোচনা করেছি কিভাবে বেবিদের আপনারা ক্লোথিং মানে জামা কাপড় পরাবেন। আজকে আমি আলোচনা করব পার্ট থ্রি, এবং এটা হচ্ছে ইমিউনিটি বুস্ট। ইয়েস, বেবিদের কী করে ইমিউনিটি বুস্ট করবে এই উইন্টারে। শীতকাল মানেই কিন্তু ফ্রেন্ডস একটা জিনিস সর্বদা, যত কোল্ড অ্যান্ড কাফের প্রবলেম, যত পরিমাণে বেবিরা অসুস্থতা, সবটা কিন্তু এই উইন্টারে বেশি পরিমাণে হয়ে থাকে। কারণ এই উইন্টারে কিন্তু যে কোনো জার্মস কিন্তু খুব সহজে অ্যাটাক করতে পারে, তারপর ফ্লুয়ের সংখ্যাটা বেড়ে যায়, বিভিন্ন ধরনের ফ্লু কিন্তু এই সময় বেরিয়ে আসে। এবং বেবিদের যেহেতু প্রথম একটা বছর ইমিউনিটি ভীষণ দুর্বল থাকে, তাই কিন্তু সর্বপ্রথম বেবিদেরই ক্যাচ করে এই ফ্লু এবং বিভিন্ন রকম ভাইরাস। শীতকাল কিন্তু সবথেকে বেশি অসুস্থ হয় বেবিরা। আর এই বেবিদের কিভাবে আপনারা ইমিউনিটি বুস্ট করবেন সেই সম্পর্কে কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো চলুন ফ্রেন্ডস, আজকের ভিডিও শুরু করা যাক। আর ভিডিও শুরু প্রথমেই আমি বলবো, যদি ভিডিওটি ভালো লাগে বা আপনাদের হেল্পফুল হয়, তাহলে আপনাদের একটা কাজই করতে হবে, সেটি হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি হিট করে দিতে হবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানের জন্য। আর অবশ্যই বলবো, গৌরিশ অ্যান্ড মম চ্যানেল কেমন লাগছে, এবং আপনাদের কাছে যদি এক্সট্রা কোনো কেয়ার বা এক্সট্রা কোনো প্রোটেকশান থাকে, তাহলে কিন্তু অবশ্যই আমার সাথে শেয়ার করুন, তাতে আমারও অনেকটা হেল্প হয়ে যাবে এবং আমাদের বেবিরা, মানে আমার চ্যানেলে যে সমস্ত মায়েরা রয়েছে এবং তাদের বেবিরা রয়েছে, তাদেরও কিন্তু অনেকটা হেল্প হয়ে যাবে। তো চলুন ফ্রেন্ডস, আজকের ভিডিও শুরু করি। শুরু প্রথমে যে কথাটি আগে বলবো ফ্রেন্ডস, সেটি হচ্ছে ইমিউনিটি। বেবিদের কিন্তু ইমিউনিটি ভীষণ দুর্বল হয় প্রথম ওয়ান ইয়ার। সারা বছর কিন্তু বেবিরা ভালো থাকলেও শীতকালে কিন্তু সমস্ত বেবিরাই কিছু না কিছু প্রবলেম দিয়ে যায়। মানে নয় কোল্ড অ্যান্ড কাফের প্রবলেম, নয় জ্বর, নয় মাথা ধরা, নয় বেবিরা খেতে পাচ্ছে না, নয় বেবিদের খিদে হচ্ছে না। তো এই সব নানান প্রবলেম কিন্তু সবথেকে বেশি উইন্টারে হয়। সারা বছর ঠিক থাকলে কিন্তু প্রত্যেক বেবিরই উইন্টারে কিছু না কিছু হবে, কিন্তু যদি আমরা ঠিকঠাকভাবে বেবির যত্ন করি বা ঠিকঠাকভাবে আমরা প্রোটেকশান দিতে পারি, তাহলে কিন্তু আমাদের বেবিদের এই প্রবলেমগুলো থেকে অনেকটাই রেহাই পেয়ে যাব আমরা। তো সবার প্রথম আমি বলি ফ্রেন্ডস, গৌরিশ কিন্তু এখন কিন্তু গৌরিশের টু ইয়ার্স কমপ্লিট হয়ে গেছে। আর এই টু ইয়ার্সে গৌরিশের যে একেবারেই কোল্ড অ্যান্ড কফের প্রবলেম হয় এমনটা কিন্তু নয়, হালকা করে হয়েছে, কিন্তু আমি বাইরেটা যেহেতু ঠিকঠাক রেখেছি, আমি অন্যভাবে ওর ইমিউনিটিকে ভীষণভাবে বুস্ট করার চেষ্টা করেছি, তাই কিন্তু অনেকটাই আমি এই থেকে রেহাই পেয়েছি। তাই সেইগুলোই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। আর ইমিউনিটির দিকটা যদি আপনি ঠিকঠাকভাবে সঠিকভাবে খেয়াল রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার বেবি এই উইন্টারটা স্মুথলি কাটিয়ে ফেলবে। নম্বর যে পয়েন্টটা আমি বলবো, সেটা সব মায়েরাই জানেন ইমিউনিটি বুস্ট করার জন্য ভীষণভাবে আমাদের ভূমিকা রাখে, সেটি হচ্ছে ব্রেস্ট ফিডিং। সেটা জিরো মান্থ থেকে আমি একদম বলবো টু ইয়ার্স, থ্রি ইয়ার্স পর্যন্ত যে সমস্ত মেয়েরা ফিডিং করছে, তাদেরকে বলবো ইমিউনিটি বুস্ট করার থেকে এর থেকে বেটার সোর্স কিন্তু হতেই পারে না ব্রেস্ট মিল্ক। আর ব্রেস্ট মিল্কে রয়েছে ন্যাচারালি অ্যান্টিবডি, আর এই অ্যান্টিবডি কিন্তু আমাদের সাহায্য করে বিভিন্ন রকম ভাইরাসের সাথে লড়াই করতে। আপনাদের কাছে ব্রেস্ট ফিডিংয়ের সাপ্লাই কম থাকে, তা আমি বলবো আমার চ্যানেলে প্রথম দিকের ভিডিওতে কিন্তু রয়েছে কিভাবে আপনার ব্রেস্ট মিল্কের সাপ্লাই বাড়াবেন, সেটা অবশ্যই গিয়ে ভিডিওটা দেখুন, আমাদের অনেকটা কিন্তু হেল্প হয়ে যাবে এবং আপনারা কিভাবে ব্রেস্ট মিল্কের সাপ্লাই বাড়াবেন সেটাও সম্পর্কে আপনাদের অনেকটা ধারণা হয়ে যাবে। তো আমি সবার প্রথম যেটা বলবো সেটি হচ্ছে আপনাকে ইমিউনিটি বাড়ানোর জন্য ব্রেস্ট ফিডিং করান বেবিদের, আর এটা কিন্তু শীতকালে একটু বাড়িয়ে দিন, এতে কিন্তু ভীষণ উপকার এবং বেবিরা কিন্তু ন্যাচারালি বেবিদের ইমিউনিটি সিস্টেম বাড়তে সাহায্য করেন। কারণ দেখুন ফ্রেন্ডস, একটা জিনিস, আমাদের বেবিরা কিন্তু একটু দুর্বলই হয়, বিশেষ করে ওয়ান ইয়ারটা। তো ওয়ান ইয়ারটা যদি আপনি ঠিকঠাকভাবে ব্রেস্ট ফিডিং করান একই নিয়মে, তাহলে কিন্তু অটোমেটিকলি কিন্তু আমাদের বেবিদের ইমিউনিটি অনেকটা বুস্ট হয়ে যাচ্ছে। এরপর যেটুকুন দরকার 20% বা 30% সেটা আমরা বাড়ি থেকেই কিন্তু দিতে পারি, কিন্তু আপনি যদি ভেতর থেকে বেবিকে স্ট্রং করে দিতে পারেন ফিডিংয়ের মাধ্যমে, তাহলে কিন্তু অনেকটাই অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, যার ফলে কিন্তু আমাদের বিভিন্ন রকম ভাইরাসের সাথে, মানে এই শীতকালে যে সমস্ত ভাইরাসরা সহজে ক্যাচ করে নেয় বেবিরা, সেই সমস্ত ভাইরাসের সাথে কিন্তু আমাদের বেবিদের ন্যাচারালি
ফাইট করতে শেখায় এবং বেবিদের ইমিউনিটি তৈরি হয়। তাই সবার প্রথমে আমি বলবো ব্রেস্ট ফিডিংয়ের সাপ্লাইটা কিন্তু বাড়িয়ে দিন। দুই নম্বর যে পয়েন্টটা বলবো সেটি হচ্ছে হাইজিন মেনটেন। পৃথিবীর সমস্ত মায়েদের এটা জানা উচিত যে হাইজিন কিন্তু সবথেকে বেশি পরিমাণে মেনটেন করা উচিত আমাদের উইন্টারে, কারণ উইন্টারে সবথেকে বেশি পরিমাণে ভাইরাস আমাদের ক্যাচ করে বেবিরা। আর বেবি যে সমস্ত বেবিরা ক্রল করছে তারা সহজেই দেখবেন, বা টিদিং বেবিদের স্টার্ট হয়ে গেছে সেই সমস্ত বেবিদের কিন্তু সহজে মুখে আঙুল দিয়ে দেয় এবং ভাইরাস কিন্তু ভীষণভাবে অ্যাটাক করে দেয়, কারণ তারা যেখানে সেখানে হাত দিয়ে দেয়। তাই আমি বলবো একটু আপনারা একটু মেনটেন করুন, এবং সর্বদা আমি বলবো বেবিদের জন্য ফ্লাক্সে গরম জল করে রেখে দিন, কারণ এই সময় কিন্তু বারবার ঠান্ডা জলে হাত দেওয়া সম্ভব নয়। আর নিজেও কিন্তু এটা আপনাকে একটু মেনটেন করতে হবে, আপনি যাই করুন বেবির জিনিসে হাত দিন, বেবির জামা কাপড় বা বেবির খাওয়ার তৈরি করছেন বা বেবিকে কোলে নিচ্ছেন বা বেবিকে যা করার করছেন, বেবি সংক্রান্ত সব কিছুই কিন্তু আপনাকে একটুখানি হাইজিন মেনটেন করে করতে হবে। সবার প্রথম বলবো মায়েরা নিজেদের আগে হাইজিন মেনটেন করুন, তারপর বেবিদের। বেবিদেরকে কিন্তু হাইজিন মেনটেন ভীষণ ইম্পর্টেন্ট, বারবার বেবিদের হাত ধুয়ে দিন, অন্তত সারাদিন মানে 5-6 বার আমি বলবো বেবিদের হাত ধুয়ে দিন। যে সমস্ত বেবিরা 2 ইয়ার্স 3 ইয়ার্স হয়ে গেছে, যারা বাইরে যাচ্ছে, বাইরে থেকে বাড়িতে ঢুকছে, বেবিদের ভালো করে গরম জলে হাত পা ধুয়ে দিন, হ্যান্ড ওয়াশ করিয়ে দিন, মুখ ধুয়ে দিন, সবটা বলবো গরম জলে করিয়ে দিন। আর সবসময় আমি গৌরীশের জন্য একটা বড় ফ্লাক্সে কিন্তু গরম জল রেখেই দিতাম, আর গৌরীশ ভীষণ যেহেতু মুখে হাত দিত, বারবার হাত ধোয়া, হ্যান্ড গ্লাভস চেঞ্জ করা, এগুলো কিন্তু আমি ভীষণ পরিমাণে করতাম, তাই আমাকে কিন্তু অতটাও কিন্তু সাফার করতে হয়নি। তাও আমি বলবো যে সমস্ত বেবিরা টিদিংয়ের প্রবলেম রয়েছে, বারবার বেবিদের মুখে আঙুল চলে যাচ্ছে, সেই সমস্ত মায়েদের বলবো বারবার বেবিদের হাত ধুয়ে দিন এবং যতটা পারবেন ঘরের হাইজিনটা মেনটেন করার চেষ্টা করুন, চারিধারটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এছাড়া বলবো বাইরে থেকে যারা বেবিকে দেখতে আসছে বা বাইরে থেকে যারা বেবিকে নেওয়া নিচ্ছে তাদেরকে বলবো, তাদেরকে একটুখানি বলে দেবেন যেন বেবির মুখে টাচ না করে বা বেবির মুখে হাত না দেয়, এই দুটো কিন্তু আপনাকে একটু মেনটেন করতে হবে। কারণ অনেকেই আছে যারা মানে আর কি নিজেকে সামলাতে পারে না বা কন্ট্রোল করতে পারে না, বেবিকে মানে আর কি মুখে টাচ করে বা বেবির হাতে টাচ করে, নিজে হ্যান্ড ওয়াশ না করে, তো এইগুলো কিন্তু একটু মেনটেন করতে হবে। আশা করব সবাই কিন্তু বেবিদের একটু নিয়ে বেশি চিন্তিত থাকে এবং বেবিদের কিন্তু হাইজিন মেনটেনের ব্যাপারে বেশি সচেতন থাকে। তাই আমি বলবো এইটা কিন্তু একটু মেনটেন করুন। বাইরে থেকে যদি কেউ আসছে তাহলে অবশ্যই তাকে হ্যান্ড ওয়াশ করতে বলুন, কাপড় চেঞ্জ করতে বলুন যদি অনেকটা দূর থেকে আসে, কারণ কাপড়েও মধ্যেও কিন্তু অনেক নোংরা লেগে থাকে বাইরে থেকে এলে। বলবো এইগুলো একটুখানি মেনটেন করো, বিশেষ করে নিউ বর্ন বেবিদের ক্ষেত্রে বলবো, যারা 5 মান্থ 6 মান্থ চলছে তাদেরকে নিতে গেলে কিন্তু একটু আপনাকে সেই পরিমাণে হাইজিনটা একটু মেনটেন করতে হবে। 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে ভ্যাকসিন। সরকারিতে আপনারা নেন তাদের ক্ষেত্রে আমি বলবো সরকার যেগুলো দিচ্ছে এক্সট্রা যে ইমিউনিটি বুস্ট মানে নিউমোনিয়ার ইঞ্জেকশান বা ইনফ্লুয়েঞ্জার ইঞ্জেকশান, এগুলো কিন্তু ন্যাচারালি শীতকালেই বেশি নেয়। প্রথম ইয়ারটাই বেশি পরিমাণে এই ইনফ্লুয়েঞ্জার ইঞ্জেকশানটা বেশি পরিমাণে পড়ে। আই থিঙ্ক ফ্রেন্ডস আমার মনে আছে আমি যখন গৌরীশকে দিয়েছিলাম সেটা হচ্ছে আমি বাইরে থেকে নিয়েছিলাম এটা, আর এটা কি বলবো প্রথম 1 ইয়ারেই কিন্তু দেয় আর কি। তো যদি তারপরেও কোনো আপনাদের যদি মিস হয়ে যায় তাহলে আপনারা ডক্টরের সাথে আলোচনা করুন। ভ্যাকসিন কিন্তু একটু টাইম মতো নিন, আর বেবিদের কিন্তু কোনো রকমভাবে ভ্যাকসিন পোলিও এগুলো যেন কোনোভাবে মিস না হয় এটা কিন্তু আপনাকে একটু খেয়াল রাখতে হবে, কারণ এগুলো দ্বারাই কিন্তু আমাদের শরীরকে কিন্তু লড়াই করতে সাহায্য করে বিভিন্ন রকম রোগ জীবাণুর সাথে। তো আমি বলবো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, বেবিদের প্রথম বছরের যে ইঞ্জেকশানগুলো হয় সেগুলো যেন কোনোভাবে বাদ না যায়। আর যদি আপনারা পারেন একটু ইনফ্লুয়েঞ্জার ইঞ্জেকশানটা একটু স্টাডি করে নিয়ে অবশ্যই বেবিদেরকে আমি দিতে বলবো, কারণ ইনফ্লুয়েঞ্জার ইঞ্জেকশান কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটা আমি গৌরীশকে দিয়েছিলাম, তাতেই কিন্তু গৌরীশকে অনেকটা ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করেছে। সে কিন্তু যে প্রবলেমগুলো গৌরীশের হওয়া উচিত ছিল প্রথম বছরটা স্পেশালি সেটা কিন্তু একদম হয়নি। তাই আমি বলবো অবশ্যই বেবিদের কিন্তু একটু ইনফ্লুয়েঞ্জার ইঞ্জেকশান বা নিউমোনিয়ার ইঞ্জেকশান এগুলো একটুখানি একটু স্টাডি করে নিন, কারণ এইগুলো কিন্তু এক্সট্রা যদি আপনারা সরকারি থেকে নেন তাহলে একটু বেসরকারিতেও কিন্তু আপনাকে দিতে হবে। তাই বলবো একটু ডক্টরের সাথে কনসাল্ট করে এই ইঞ্জেকশানগুলো একটু নেবেন সময় মতো। তাই বলবো ভ্যাকসিন ভীষণভাবে কিন্তু ইম্পর্টেন্ট বেবিদের জন্য, তাই টাইম মতো কিন্তু ভ্যাকসিন আপনাকে নিতেই হবে। নেক্সট বলবো ভেপার। ফ্রেন্ডস বেবিদের কি হয় না, বেবিদের এই সময় কিন্তু হালকা হালকা দেখবেন অনেক বেবি আছে যাদের কোল্ড এন্ড কাফের
প্রবলেম হয়নি, আমি দেখেছিলাম গৌরীশের এই বছর কোল্ড অ্যান্ড কাফের প্রবলেম হয়নি, অথচ কিন্তু একবার নাক টানছে, কিরম যেন ওর একটা নাকের সমস্যা হচ্ছে। এটা কিন্তু শীতকালেই ন্যাচারালি হয়, অন্য সময় কিন্তু আমি খুব একটা দেখতে পাই না। তো আমি দেখলাম কি ওর সর্দি গড়াচ্ছে না, কাশি হচ্ছে না, গলায় একটা যে আওয়াজ হয় শঁশব, আর ঘুমোতে গিয়ে যে নাকে একটা আওয়াজ হয়, সেগুলো কিচ্ছু হচ্ছে না, কিন্তু একটা নাক বন্ধের মতন একটা ব্যাপার কিছু আছে। তো আমি মাঝে মাঝে কি করি, গৌরীশকে কিন্তু সারাদিন মানে এক থেকে দুইবার কিন্তু আমি কোল্ড অ্যান্ড কাফের প্রবলেম না হলেও কিন্তু ভেপার দিই। আর ভেপারটা কিন্তু আপনারা যে কোনো ভেপোরাইজার দিয়ে দিতে পারেন, আমার কিন্তু প্রথম দু বছর গৌরীশের জন্য প্রয়োজন পড়েনি ফ্রেন্ডস, এই বছর আমার প্রয়োজন পড়েছে, কারণ এখন গৌরীশের 2 ইয়ার্স চলছে, আর এই 2 ইয়ার্সেই কিন্তু আমার প্রয়োজন পড়েছে। তো আমি বলবো প্রথম ডে ওয়ান থেকে যদি এই প্রবলেম দেখতে পান, আপনার বেবির হয়তো কোল্ড অ্যান্ড কাফের প্রবলেম এসেছে ফ্রেন্ডস, আপনি হয়তো বুঝতে পারছেন না, বা যদি এসেও থাকে তাও আমি বলবো ভেপার ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ভেপার কিন্তু এই যে নাক এবং মুখের যে চ্যানেলটা রয়েছে সেটা কিন্তু খুলে দেয়, মাথা যন্ত্রণা করে অনেক সময় বেবিদের কোল্ড অ্যান্ড কাফে। তো আমি বলবো এই সময় কিন্তু এই যে মাথা যন্ত্রণা এগুলো তো বেবিরা, নিউবর্ন বেবিরা স্পেশালি বলতেই পারে না ফ্রেন্ডস। তো আমি বলবো এটা ভীষণ ইম্পর্টেন্ট এবং ভীষণ হেল্প করে ফ্রেন্ডস, বেবিদের যে মিউকাসগুলো আছে সেইগুলো কিন্তু একদম রিলিফ করে দিতে এবং নাকের চ্যানেলটা কিন্তু খুলে দিতে, এবং সহজেই কিন্তু বেবিরা শ্বাস প্রশ্বাস নিতে পারে। তো আমি বলবো অবশ্যই বেবিকে, নিউবর্ন বেবি থেকে আমি বলবো সব বেবিদেরই কিন্তু ভেপোরাইজারের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দিন। আমি বলবো ডে ওয়ান থেকে এটা যদি আপনি চালু করতে পারেন তাহলে আরও ভালো হয়, আপনারা অবশ্যই কিন্তু এটা করুন। এতে কিন্তু বেবিরা ভীষণ নাক খুলে বেবিরা বিন্দাস শুতে পারে এবং বেবিদের কিন্তু ভীষণ হেল্প হয়, এই নাকের যে বন্ধ হয়ে যাওয়া ব্যাপারটা সেটা কিন্তু একদম কমে যায়। তো বলবো অবশ্যই ভেপার ইউজ করুন। নেক্সট যে পয়েন্টটা বলবো সেটি হচ্ছে নেজোক্লিয়ার। নেজোক্লিয়ার আমি বলবো ফ্রেন্ডস একদম আমার বেবি ডে ওয়ান থেকে রয়েছে, মানে নিউবর্ন বেবি অবস্থাতেই কিন্তু গৌরীশকে নেজোক্লিয়া দিয়ে দেওয়া হয়েছিল, সে কিন্তু প্রথম থেকেই কিন্তু একটা নাকবন্ধ সমস্যা ছিল, কিন্তু আমি সেটা নেজোক্লিয়ার দিয়ে ক্লিয়ার করতাম। তো আমি বলবো ফ্রেন্ডস নেজোক্লিয়ার আপনারা ভীষণভাবে ইম্পর্টেন্ট, আপনারা ডে ওয়ান থেকে নিতে পারেন। নিউবর্ন বেবিদের 4-5 বার দেওয়াই যায়, একটু যারা বড় হয়ে গেছে 5-6 মাসের ডক্টরের পরামর্শ নিয়ে কিন্তু সেটা 6-7 বারও দিতে পারে। আমি কিন্তু স্পেশালি ভীষণভাবে হেল্প পেয়েছিলাম, কারণ মাঝে মাঝে দেখতাম গৌরীশের কোল্ড অ্যান্ড কাফের প্রবলেম হচ্ছে, তখনই কিন্তু আমি বেবিকে বেশ এক ফোঁটা করে দিয়ে দিতাম। আর দেওয়ার সময় একটু মাথাটা খেয়াল রাখবেন যেন পিলোর ওপর হয়, মানে মাথাটা কিন্তু এইভাবে আপনাকে রাখতে হবে যেন নাক দিয়ে বেরিয়ে না চলে আসে, তাহলে কিন্তু বেবিদের যে নাক বন্ধের সমস্যাটা আছে সেটা কিন্তু একদম রাতে হবে না এবং বেবিরা নিশ্চিন্তে ঘুমোতে পারবে। তো নেজোক্লিয়ার অবশ্যই আপনার কাছে রেখে দিন, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এটা কিন্তু মিউকাসগুলো যে নাকটাকে বন্ধ করে রাখে সেটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যায় এবং বেবিরা নিশ্চিন্তে ঘুমোতে পারে। আপনার পরামর্শ নিয়ে অবশ্যই নেজোক্লিয়ার আপনার কাছে একটা রেখে দিন, ভীষণভাবে আপনার বেবিকে কিন্তু এই সর্দিতে হেল্প করবে। নেক্সট যে পয়েন্টটা বলবো সেটি হচ্ছে মাস্টার্ড অয়েল, ভীষণভাবে ফ্রেন্ডস আমার স্পেশালি হেল্প করেছে। এটা আমি নিউবর্ন থেকে আমি মাখাচ্ছি, মানে যেদিন থেকে আমাকে ডক্টর বলেছে আপনি তেল মাখাতে পারেন, আমি সেই দিন থেকে কিন্তু গৌরীশকে মাস্টার্ড অয়েল, বিশেষ করে রাত্রিবেলায় আমি কিন্তু ভীষণভাবে এটা উইন্টার এলেই কিন্তু আমি বেশি পরিমাণে শুরু করে দিই, দিনের বেলায় আমি মাখাই না, কারণ দিনের বেলায় ফ্রেন্ডস সর্ষের তেল মাখানোর কিছু নিয়ম আছে। তো আমি সর্ষের তেলটা প্রিপেয়ার্ড করি ফ্রেন্ডস রসুন এবং জোয়ান দিয়ে, আর এটা কিন্তু আপনি যে কোনো জায়গায় জানতে পারবেন, জোয়ান কিন্তু ন্যাচারাল গরম তৈরি করে এবং রসুনও কিন্তু ভীষণভাবে সাহায্য করে গরম তৈরি করতে। এই তেলটা আমি আমার চ্যানেলে দেখিয়েছি ফ্রেন্ডস কীভাবে তৈরি করতে হয়, আপনারা গিয়ে সেটা ক্লিক করলেই কিন্তু পেয়ে যাবেন। তো আপনারা অবশ্যই বলবো সেটা দেখুন, আপনাদের অনেকটা কিন্তু হেল্প হয়ে যাবে। আর এই তেলটা আমি প্রিপেয়ার করার পর কিন্তু 3-4 দিনের জন্য স্টোর করে রেখে দিই এবং একটু একটু করে কিন্তু হট ওয়াটারে নিয়ে আমি তার মধ্যে একটা বাটি বসিয়ে দিই এবং যতটা আমার তেল লাগবে সেই তেলটা নিয়ে কিন্তু আমি বেবির বুকের ছাতিতে, পিঠে, বেবির পায়ের তলাতে, হাতের তলাতে আমি বলবো অবশ্যই সেই সমস্ত বেবিদের লাগার যে সমস্ত বেবিরা মুখে দেবে না, যদি আপনার বেবি নিউবর্ন হয়ে থাকে হাতে লাগিয়ে আপনি গ্লাভস পরিয়ে দিলেন, মানে হাত মোজা যেগুলো হয় সেগুলো পরিয়ে দিলেন, পায়ে লাগিয়ে পা মোজা পরিয়ে দিলেন, পিঠে লাগিয়ে বা বুকে লাগিয়ে ছাতিতে লাগিয়ে কিন্তু আপনি বেবিকে কভার করে দিন। দেখবেন কিন্তু আপনার বেবির যদি মিউকাস থাকে সেগুলো কিন্তু পটির থ্রু দিয়ে পরের দিন সকালবেলায় বেরিয়ে যাবে। এটা কিন্তু ভীষণ পরিমাণে শরীরকে গরম তৈরি করে এবং বেবিদের কিন্তু ভীষণভাবে হেল্প করে ফ্রেন্ডস বেবিদের মিউকাসকে গলিয়ে দিতে। এবং
রাত্রিবেলায় স্পেশালি আমি এটা বলবো, কারণ রাত্রিবেলায় কিন্তু বেবিরা কোনো কাজ করে না এবং ঢাকা দেওয়া থাকে। আর দিনের বেলায় আমি বলবো মাখাতে না, কারণ দিনের বেলাতে ন্যাচারালি বেবিরা এদিক ওদিক যাওয়া আসা করে, ছোট বেবিরা, বা হয়তো কেউ বাইরে নিয়ে গেলেন, ফট করে সর্ষের তেল মাখিয়ে নিয়ে গেলেন, তার ফলে কিন্তু ঠান্ডা লেগে যেতে চান্স থাকে। তো আমি ন্যাচারালি এটা রাত্রিবেলায় শোয়ার আগে এই হোম রেমেডিটা করতাম, বেশ করে কিন্তু হাতে তালুতে ঘষে পায়ের তলায় বুকে পিঠে এগুলোকে মালিশ করে দিতাম। যদি আপনার বেবি মুখে হাত দেয় তাহলে কিন্তু অবশ্যই বলবো হাতে দেবেন না, অ্যাভয়েড করুন হাতটা। তো অবশ্যই বলবো মাস্টার্ড অয়েল কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই শীতে, ইমিউনিটি তৈরি করার জন্য কিন্তু মাস্টার্ড অয়েলের ভূমিকা অপরিসীম। এই দুটো আমি স্পেশালি আপনাদের বললাম কারণ এই স্টিম দেওয়া এবং সর্ষের তেল, এই দুটো ন্যাচারালি হোম রেমেডি ফ্রেন্ডস। এই দুটো হোম রেমেডি দিয়ে কিন্তু আমাদের আমার মনে হয় বেবিদের অনেকটা সুস্থ করা যায়। আমরা ঘরে যদি এই হোম রেমেডি দুটো ব্যবহার করি তাহলে আমার মনে হয় না যে খুব বেশি পরিমাণে বেবিদের সাফার করতে হয়। আমরা মায়েরা সকলেই জানি বেবিদের কখন ঠান্ডা লাগছে, কখন বেবিদের নাক বন্ধ হচ্ছে, কখন বেবি কাশি করছে, সবটাই কিন্তু আমরা জানতে পারি কারণ আমরা অনেকটা সময় ধরে বেবিদের সঙ্গে কাটাই। তো এই যে টুকটাক ছোটোখাটো হোম রেমেডিগুলো আছে এগুলো যদি আমরা সময় থাকতে স্টার্ট করে দিই প্লাস আমরা মেডিসিন দিই, দুটো কিন্তু একসঙ্গে ভীষণ পরিমাণে বেবিদের সুস্থ করতে তাড়াতাড়ি হেল্প করে। অনেকের প্রশ্ন হয় যে হোম রেমেডি কি বেবিকে সুস্থ করে তুলতে পারে? তো এই ক্ষেত্রে আমি সবার প্রথমে আমি বলবো হোম রেমেডি কিন্তু বেবিকে সুস্থ করতে পারবে না, কিন্তু আপনি যদি সঠিক সময় ঠিকঠাক হোম রেমেডি শুরু করে দিতে পারেন তাহলে কিন্তু আপনার বেবিকে হেল্প করবে তাড়াতাড়ি সার্ভাইভ করার জন্য। আপনি এক ডক্টরের কাছে আপনাকে যেতেই হবে কারণ নিউবর্ন বেবিদের নিয়ে রিস্ক নেওয়া যাবে না, বা আমার বেবিকেও বা 1-2 ইয়ার্সের বেবিদের যদি আপনার কোল্ড অ্যান্ড কাফের প্রবলেম বেশি বাড়াবাড়ি হয়ে যায় সেই সময় যদি আপনি হোম রেমেডি ইউজ করেন তাহলে কিন্তু কোনো কাজ করবে না। জাস্ট শুরু হয়েছে, স্টার্টিংয়ে যদি আপনি হোম রেমেডি শুরু করে দেন, মানে দেখুন আপনি সব থেকে বেবির কাছে থাকছেন, আপনারা আগে দেখুন যদি বেবিদের হালকা নাক দিয়ে জল পড়ছে স্টার্ট হয়েছে বা বেবিরা হালকা একবার দুবার কাশি শুরু হয়েছে, ন্যাচারালি সারাদিনে বেবিরা কাশে না, যদি একবার দুবার কাশি শুরু হয়েছে তাতেই বুঝতে পারবেন বেবিদের প্রবলেম শুরু হয়ে গেছে, কিছু আমাকে হোম রেমেডি শুরু করতে হবে। তখন কিন্তু এই সর্ষের তেল, ভেপার এইগুলো আপনাকে ভীষণভাবে সাহায্য করবে বেবিদেরকে খুব তাড়াতাড়ি সার্ভাইভ করার জন্য। আর যদি আপনি এন্ডে গিয়ে প্রচণ্ড বাড়াবাড়ি হয়ে গেছে তখন গিয়ে যদি হোম রেমেডি শুরু করেন তাহলে আপনার কিন্তু কোনো কাজ দেবে না। এগুলো তো ছিল ফ্রেন্ডস ইমিউনিটি কীভাবে বুস্ট করবেন। এবার আমি খাওয়া দাওয়ার দিকে আসি। যে সমস্ত বেবিরা ব্রেস্টফিডিংয়ের বাইরে সলিড খাবার শুরু করেছে তাদের ক্ষেত্রে আমি বলবো, সবার প্রথম তো আমি বলবো ইমিউনিটি বাড়ার জন্য ড্রাই ফুডস, মানে আমি সারা বছর, মানে যেদিন থেকে গৌরীশ খাবার স্টার্ট করেছে, মানে আমি ওকে সলিড খাবার শুরু করিয়েছি সেই দিন থেকে কিন্তু আমি ড্রাই ফুডস ও সঙ্গী করে নিয়েছি। এটা যে কোনো খাবারের দুগ্ধ জাতীয় প্রোডাক্ট যদি আমি গৌরীশের ব্যবহার করি তখনই কিন্তু আমি এটা ড্রাই ফুডসগুলো দিয়ে দিই। মানে দেখুন আমি যদি গৌরীশকে সুজি বানিয়ে দিই, সুজির ক্ষীর তাহলে আমি বানিয়ে দিই, সিমুইয়ের পায়েস বানিয়ে দিলে, চিড়ের পায়েস বানিয়ে দিলে, বা অনেক সময় কি হয় এখন গৌরীশ যেহেতু একটু বড় হয়ে গেছে চুমুক দিয়ে দুধ খেতে পারে, তো আমি গৌরীশের ড্রাই ফ্রুটসগুলো একটুখানি দুধের মধ্যে মিক্সড করে দিয়ে কিন্তু খাইয়ে দিই। তো আমি বলবো এইগুলো কিন্তু আপনি একটু শুরু করুন 6 মান্থের বেবিদের। আমার চ্যানেলে কিন্তু ড্রাই ফ্রুটসগুলো কীভাবে প্রিপেয়ার করবে তার কিন্তু ভিডিও দেখানো হয়েছে, আপনারা সেটা গিয়ে দেখলে কিন্তু আপনাদের অনেকটা হেল্প হয়ে যাবে। নেক্সট পয়েন্টটা বলবো মশলাপাতি। বিভিন্ন ধরনের মশলাপাতি আপনার রান্নাঘরে, যে কিচেনে আপনাদের সর্বদা অ্যাভেলেবেল থাকে সেই মশলাগুলো কিন্তু বাড়িয়ে দিন। যেমন হচ্ছে রসুন ফ্রেন্ডস, একটা বলবো খাবারের প্রথমেই যে ফোড়ন দিচ্ছেন ফোড়নের মধ্যে রসুন দিয়ে দিন, হিং দিয়ে দিন, হলুদ দিয়ে দিন ব্যবহার করুন। বেবিদের যে কোনো খাবারে আপনারা হলুদ ব্যবহার করুন, হলুদ কিন্তু প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক, তো আমি বলবো ভীষণভাবে খাবারে হলুদ ব্যবহার করুন। আমি গৌরীশের খিচুড়ি করলেই হলুদ দিয়ে দিই সারাদিন, মানে কিন্তু আমি গৌরীশকে হলুদ ভীষণভাবে খাওয়ানো হয় রাতে এবং দুপুরে, আমি কিন্তু দুবারই কিন্তু গৌরীশকে হলুদ খাইয়ে দিই, বা কখনো হলুদ দুধও আমি কিন্তু গৌরীশকে দিয়ে দিই। তো বলবো হলুদকে কিন্তু সঙ্গী করে নিন। রসুন, অনেকে আছে বেবিদের যদি কোল্ড অ্যান্ড কাফের প্রবলেম হয় তাহলে রসুন দুধ দেয়, তো আমি বলবো রসুন দুধ দিতে পারেন, কাঁচা রসুন। যে সমস্ত বেবির একটু চিবিয়ে খেতে শিখেছে তাদেরকে বলবো 1 কোয়া রসুন ঘুম থেকে উঠে দিয়ে দিতে পারেন, ভীষণভাবে ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করে। তারপর বলবো জিরা, হিং, হিং কিন্তু শরীরকে গরম রাখে, তাই বলবো খাবারে বা ফোড়নে আপনারা হিং ব্যবহার করুন। আমি গৌরীশের খিচুড়ি, আপনারা যদি আপনারা ভিডিওটি আমার প্রথমে দিকের ভিডিও দেখেন তাহলে দেখবেন গৌরীশের খিচুড়ি কীভাবে প্রিপেয়ার করছি। আমি কিন্তু প্রথম day 1 থেকে গৌরীশের খিচুড়িতে হিং, জিরা, তারপর ঘি এগুলো কিন্তু ব্যবহার করি, এগুলো কিন্তু শরীরকে ভীষণভাবে গরম করতে সাহায্য করে, কিন্তু বেবিকে অনেকটাই সাহায্য করবে ইমিউনিটি বুস্ট করতে। পয়েন্টটা বলবো হচ্ছে খেজুর।
অবশ্যই বলবো যে কোনো খাবারে খেজুর অ্যাড করতে পারেন। সারা বছরই ভীষণভাবে হার্টের জন্য, বোনসের জন্য খেজুর ভীষণ ভালো, ইমিউনিটি তৈরি করতে ভীষণভাবে সাহায্য করে। গরমকালে আমি গৌরীশকে একটু কম খেজুর দিই, কিন্তু শীতকালে আমি ভরপুর কিন্তু গৌরীশকে খেজুর খাওয়াই। আর খেজুরের দুধ বানিয়ে দিতে পারেন, খেজুরকে গরম জলে ভিজিয়ে রাখলেন, তারপর চকলাটা বার করে দিয়ে তারপর মিক্সিতে পেস্ট করে নিয়ে আপনি দুধের সাথে মিক্স করে খেজুর দুধ বেবিকে দিন। মিষ্টি মিষ্টি লাগবে, বেবিরা কিন্তু খেয়ে নেবে। আর এটা কিন্তু আপনারা 6 মান্থ থেকেই শুরু করতে পারেন। এছাড়া ফ্রেন্ডস, খেজুরের সিরাপ বানান, আমার চ্যানেলে রয়েছে কীভাবে আমি গৌরীশকে খেজুরের সিরাপ বানিয়ে খাওয়াচ্ছি। তো খেজুরের সিরাপ কিন্তু আমি 4-5 দিনের জন্য ফ্রিজে রেখে দিই এবং গৌরীশ ঘুম থেকে ওঠার পর কিন্তু 1 চামচ আমি দিয়ে দিই। গৌরীশকে প্রথম 1 ইয়ার কিন্তু খেজুরের সিরাপ বানিয়ে বানিয়েই খাইয়েছি, আমি মধু খাওয়াইনি ফ্রেন্ডস। 1 ইয়ারের পর থেকে মাঝে সাঝে আমি মধুও ভীষণ পরিমাণে শরীরকে গরম রাখে। তো বলবো এইগুলো কিন্তু করুন। যারা যে সমস্ত বিরা 1 ইয়ার হয়েছে সবে, এক বা 1 ইয়ার হয়নি এখনও, তাদেরকে আপনি গরম তৈরি করার জন্য কিন্তু খেজুরের সিরাপ বানিয়ে রেখে দিন 4-5 দিনের জন্য। 1 চামচ করে বেবি যখন ঘুম থেকে উঠছে, তার আগে ফ্রিজ থেকে অন্তত 15-20 মিনিট আগে নর্মাল টেম্পারেচারে আসতে দিন, তারপর বেবিকে 1 চামচ খেজুরের সিরাপ বানিয়ে খাইয়ে দিন। ভীষণভাবে শরীরকে কিন্তু গরম রাখতে সাহায্য করে এবং যদি বেবিদের গলার মধ্যে কোনো প্রবলেম হয়, ইচিং হয়, সেগুলো কিন্তু রিমুভ করতে সাহায্য করে। নেক্সট পয়েন্ট বলবো সেটা হচ্ছে গুড়। গুড়ও কিন্তু ভীষণভাবে সাহায্য করে বেবিদের ইমিউনিটি তৈরি করতে। তাই যে কোনো সময় কিন্তু বেবিদের একটুখানি গুড় দিতে পারেন, যে কোনো খাবারে। আমি যেমন যাই বানাই কিন্তু একটুখানি গুড় কিন্তু আমি বেবির খাবারে অ্যাড করে দিই। গুড়টা কিন্তু অবশ্যই 1 ইয়ারের পর থেকেই করবেন। ইমিউনিটি বুস্ট করার জন্য গুড় কিন্তু ভীষণভাবে সহায়তা করে। কোনো না কোনো সময় বেবিকে হয়তো আপনারা কিছু লজেন্স দিচ্ছেন, তার জায়গায় আপনারা গুড় দিয়ে দিলেন, গুড় কিন্তু শরীরকে গরম রাখে। এছাড়া ফ্রেন্ডস, আপনারা যদি সুজির ক্ষীর বানান, তাহলে তার মধ্যে চিনি না দিয়ে গুড় দিয়ে দিন। তা বলবো এইভাবে কিন্তু আপনারা রিপ্লেস করে করে চিনির বদলে গুড় খাওয়াতে পারেন। নেক্সট যে পয়েন্টে বলবো সেটি হচ্ছে, আপনারা সকলেই জানেন, সেটা হচ্ছে সিজনাল ফ্রুটস। মা আছে ফ্রেন্ডস যারা কি করে, ধর 8 মাসের বেবি, তো 8 মাসের বেবিকে কোন ফ্রুটস খাওয়ানো উচিত সেই ফ্রুটসটা কিন্তু যত দামি হোক কিনে খাওয়াবে। এই তার থেকে আমি বলবো ফ্রেন্ডস, এইভাবে বেবির ডায়েট চার্টটা আপনারা তৈরি করুন। সিজনাল ফ্রুটসে বেবির জন্য কী কী ফ্রুটস পাওয়া যাচ্ছে আর বেবির এজ অনুযায়ী কোন ফ্রুটস খাওয়া উচিত, এইভাবে যদি আপনি ভালো করে তৈরি করতে পারেন, তাহলে কিন্তু একটা বিশাল বড় নিউট্রিশন পাবে বেবিরা। তাই অবশ্যই বলবো সিজনাল ফ্রুটগুলো কিন্তু আপনারা বেবিদের এজ অনুযায়ী বেছে নিন এবং বেবিদেরকে দিন। যেমন হচ্ছে দেখুন, আপনি পিয়ার, অ্যাপেল, এইগুলো কিন্তু আপনি সারা বছর দিতে পারেন, আর এগুলো কিন্তু সারা বছর পাওয়া যায়। অরেঞ্জ জুস ভীষণভাবে হেল্প করবে আপনার বেবি ইমিউনিটি তৈরি করতে। বেদানাও কিন্তু আপনি 6 মান্থ থেকে একদম স্টার্ট করে দিতে পারেন। বেদানা সারা বছর বেশি পরিমাণে পাওয়া যায়। তারপর সবেদা, কলা, এগুলো কিন্তু সারা বছর পাওয়া যায় আর এগুলো কিন্তু ভীষণভাবে বেবিকে ইমিউনিটি তৈরি করতে সাহায্য করে। আপনারা গ্রেপস দিতে পারেন, পিচেস দিতে পারেন, বিভিন্ন রকম পিচেস, তারপর চেরি, স্ট্রবেরি, এগুলো কিন্তু ভীষণভাবে বেবিকে ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করে। কিউই, তো এইগুলো আপনাকে আমি বলবো বেবিদের খাবারে অ্যাড করে। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে সবজি। বিভিন্ন ধরনের ফ্রেন্ডস সবজি এই সময় প্রচুর সবজি, যেমন ক্যারোট, বিটরুট, এগুলো কিন্তু 6 মান্থ থেকে দিতে পারেন। বিট পেস্ট, ক্যারোট পেস্ট, তারপর রাঙা আলু ভীষণ বেবিদের ফেভারিট লাগে, এগুলো মিষ্টি মিষ্টি খেতে হয়। পামকিন, যেটা সারা বছর পাওয়া যায়, তারপর স্পিনাচ, এইগুলো দিন ভীষণভাবে। এগুলো আমি বলবো একটা মিক্সড ভেজিটেবল বানিয়ে বেবিকে খাওয়ান। সমস্ত সিজনাল সবজিগুলোকে এক টুকরো করে নিয়ে কিন্তু বেবিকে, বেবির খাবারে কিন্তু আপনারা খাওয়ান। এছাড়া এগুলোকে কিন্তু আলাদা আলাদাভাবেও কিন্তু করে খাওয়াতে পারেন। আমি বলবো স্যুপ। স্যুপ কিন্তু একটা বিগ নিউট্রিশন এবং বিগ ইমিউনিটি তৈরি করতে সাহায্য করে। তাই আমি গৌরীশকে কিন্তু কোল্ড অ্যান্ড কাফের প্রবলেম বলে নয় ফ্রেন্ডস, উইন্টার মানে কিন্তু সপ্তাহে আমি 2 থেকে 3 দিন ভরপুর আমি স্যুপ খাওয়াই গৌরীশকে। যেমন চিকেন স্যুপ, যারা ভেজিটেরিয়ান তাদেরকে বলবো বিভিন্ন রকম ভেজিটেবিল দিয়ে আপনারা স্যুপ বানান। তাছাড়া আপনারা টমেটো স্যুপ বানিয়ে দিতে পারেন, পামকিন স্যুপ বানিয়ে দিতে পারেন, ব্রোকোলি স্যুপ বানিয়ে দিতে পারেন। ব্রোকোলি স্যুপ ভীষণ টেস্টি হয় আমি বলবো ফ্রেন্ডস। তাই বলবো এইগুলো যদি আপনারা ঠিকঠাকভাবে খাওয়াতে পারেন স্যুপের দিকটা, তাহলে কিন্তু বেবিদের কোল্ড অ্যান্ড কাফের প্রবলেম থেকে অনেকটা রিলিফ হয়ে যায়, বেবিদের ইমিউনিটি তৈরি করে। আর আমি সবসময় কিন্তু স্যুপেও কিন্তু ফ্রেন্ডস একটু রসুন দিয়ে দিই, একটু স্প্রিং অনিয়ন, তারপর পালং শাক, এগুলো কিন্তু আমি একটু স্যুপেও অ্যাড করে দিই। তো আমি বলবো এইগুলো একটু ভেবেচিন্তে, একটু স্টাডি করে করে অবশ্যই বেবিদের খাবারে কিন্তু এই ধরনের খাবার
খাবারগুলো মানে সিজনাল খাবারগুলো আপনারা অ্যাড করে দিন। আর শস্যর মধ্যে আমি বলবো ব্রাউন রাইস, বার্লি, ডালিয়া, সুজি, রাগি, তারপর ওটস, এগুলো কিন্তু আপনারা বেবির খাবারে অ্যাড করতে পারেন। এছাড়া ডালের মধ্যে মুগ ডাল, মসুর ডাল আপনি কিন্তু অ্যাড করতে পারেন। এছাড়া আমি বলবো ফ্রেন্ডস, এক্সট্রা খাবারের মধ্যে আপনি ডিম অ্যাড করতে পারেন। ডিম কিন্তু ভীষণভাবে সাহায্য করে বডিকে হিট রাখার জন্য। যদি আপনার বেবির বয়স 8 মাস হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ডিম অ্যাড করতে পারেন। তাও আমি বলবো ফ্রেন্ডস এখানে ইয়েলো পার্টটা দিতে, হোয়াইট পার্টটা কিন্তু 1 ইয়ারের পর থেকে। এগুলো কিন্তু আপনারা মোটামুটি যদি খাওয়াতে পারেন তাহলে বেবিদের কিন্তু অনেকটা ইমিউনিটি বুস্ট হয়ে যাবে এবং বেবিরা কিন্তু অসুস্থও বেশি হবে না। এবং 20-30% যে বাকি থাকছে ইমিউনিটি বুস্টের জন্য সেটা কিন্তু আমরা বাইরে থেকেই পেয়ে যাচ্ছি। তো এই ছিল আমার কিভাবে ইমিউনিটি বুস্ট করতে পারেন। আই হোপ গাইজ আমি বোঝাতে পেরেছি, আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে একটু খেয়াল রাখবেন, দেখবেন বেবিরা কিন্তু ভীষণ হ্যাপিলি উইন্টারটা কাটিয়ে দেবে। আজকের ভিডিও ফ্রেন্ডস এখানে দি এন্ড করে দিলাম, পরবর্তী ভিডিও খুব শিগগির। ওকে ফ্রেন্ডস, বাই বাই, দেখা হবে একটা নতুন ভিডিওতে।